নমস্কার, আমি ডক্টর কুন্তল ভট্টাচার্যা। আমি রবীন্দ্রনাথ টাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সে কার্ডিওলজি কনসালট্যান্ট। আমি আজকে আপনাদেরকে বলবো যেটা খুব কমন একটা প্রসিডিওর, কার্ডিয়াক প্রসিডিওর, সেটা হচ্ছে পেসমেকার ইমপ্ল্যান্টেশন। এটা কাদের দরকার এবং এটা করার কী সুবিধে বা অসুবিধে আছে? নর্মালি আমাদের জানতে হবে যে আমাদের হার্ট জন্মের পর থেকে সাধারণত 60 থেকে 100 বিট পার মিনিট স্পন্দন করে, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যখন এই হার্টবিট স্লো হয়ে যায়। সেটা একটা প্রসেস অফ এজিং হতে পারে, বা সেটা কোনো পার্টিকুলার হার্ট ডিজিজ হতে পারে, সাধারণত কনজেনিটাল হার্ট ডিজিজ, অথবা কোনো কার্ডিয়াক সার্জারি বা হার্ট অ্যাটাকের পরে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা টেম্পোরারি প্রবলেম, সাধারণত কিডনির পেশেন্টদের দেখা যায়, পটাশিয়াম বেড়ে গিয়ে হঠাৎ হার্ট ব্লক হয়ে যায়, কিন্তু উইথ ট্রিটমেন্ট সেটা আবার নর্মালাইজ করে যায়। এই ধরনের পেশেন্টদের পার্মানেন্ট পেসমেকার লাগে না, সাধারণত টেম্পোরারি পেসমেকার দিয়ে ট্রিটমেন্ট হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট আমাদের কাছে আসে যে বারবার মাথা ঘুরে আমি পড়ে গেছি, বা হাঁটতে গেলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, বা আমি হাঁটতে গেলে মনে হচ্ছে আমার ব্যালেন্স চলে গেল, বা হঠাৎ করে আমার হাত থেকে কিছু পড়ে গেল আমি বুঝতে পারলাম না। তখন আমরা প্রয়োজনীয় কিছু টেস্ট করাই। মোস্ট কমন টেস্ট হচ্ছে ইসিজি। ইসিজিতে যদি দেখা যায় যে পেশেন্টের ইন্টারমিটেন্ট অ্যাডভান্স হার্ট ব্লক হচ্ছে, তাহলে আমরা আর পরবর্তী কোনো টেস্ট করাই না। যাদের ক্ষেত্রে ইসিজিতে কিছু ধরা পড়ে না, তাদের ক্ষেত্রে আমরা 24 ঘন্টা একটা হোল্টার মনিটরিং টেস্ট করতে বলি। বেশিরভাগ ক্ষেত্রেই হোল্টার মনিটরিংয়ে আমরা দেখে বুঝতে পারি যে পেশেন্টের কোনো সিগনিফিক্যান্ট ব্লক হচ্ছে কি না। যদি এটা ধরা পড়ে, তখন আমরা পেশেন্টকে বলি যে আপনি একটা পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে নেবেন। নাও বেশিরভাগ সময় পেশেন্টের প্রশ্ন থাকে, ডাক্তারও এটা যদি আমি না লাগাই, আমি যদি শুধু ওষুধ খাই? ওষুধ খেলে এই অসুখটা সারবে না, কারণ এটা হার্টের নিজের ইলেকট্রিসিটি, যেটা সময়ের সাথে সাথে কমে গেছে। সো এটার অন্য কোনো অল্টারনেট ট্রিটমেন্ট নেই, সেজন্য পেসমেকার আমরা লাগিয়ে নিতে বলবো। নাও পেসমেকার কোনো ভয়ানক বড় সার্জারি নয়, এটা খুব সিম্পল প্রসিডিওর, সাধারণত লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমেই এটা করা থাকে। আপনারা দেখলে দেখতে পাবেন যে পেসমেকার একটা ছোট্ট মেশিন, যেটা 3-4 সেন্টিমিটার সাইজ এবং একটা তার থাকে। পেসমেকার সাধারণত আমরা এখানে একটা ছোট্ট ইনসিশন দিয়ে চামড়ার তলায় ঢুকিয়ে দিই, এবং এটা শিরার মাধ্যমে হার্টের একটা ভেনের মধ্যে দিয়ে হার্টের চেম্বারের মধ্যে ঢুকে যায়। সো এই প্রসিডিওরটা করতে সাধারণত 30 থেকে 40 মিনিট টাইম লাগে। বিভিন্ন মডেলের পেসমেকার হয়, সিঙ্গেল চেম্বার পেসমেকার, ডাবল চেম্বার পেসমেকার, এবং সাধারণত এটায় কোনো কমপ্লিকেশান হয় না, এবং প্রায় 2 দিন পর থেকেই আপনি স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবেন। অতএব পেসমেকার নিয়ে ভয় রাখবেন না, যখন ডাক্তারবাবু মনে করবেন এটা দরকার, নির্দ্বিধায় এটা করে ফেলবেন সুস্থভাবে থাকার জন্য।